কালকে এসডিএম, পুলিশ প্রশাসন, এয়ারপোর্ট থানা, নেপুঙ্গা থানা সবাই এসে বলছে কি গভর্নমেন্ট বাগানটা নিয়ে নিয়েছে আর আপনার দুই বাগানে তালা মারবো। তোমরা কারণ আমাদের কাছে কোনো চিঠি ঠি নেই কিছু নেই, আপনারা কীরকম বলছে বলি আপনি বেশি কথা বলবেন, আপনার নামটা লিখে নিচ্ছি। আর এসডিএম স্যার যে মানে এসে ধমক দিয়ে উল্টা পাল্টা বার্তা করবে। আজকে আবার সকালে আমাদের এমএলএ সাহেব এসেছে, দুই বাগান মিটিং হলো, জেনারেল মিটিং এখানে এই ধূপঘরের ভিতরে, এখানে করলো সমবায় বাগান চালাবে না হলে টিডিসি বাগান চালাবে, সবাই শ্রমিকের খুশি হলো। আর আমার কইলো কি আপনি শ্রমিক চাইলে আপনি বাগানে থাকতে পারবেন, নাহলে আপনার যেহেতু কোম্পানির লোক আপনি কোম্পানিতে আবার যেতে লাগবে। এরপরে কইলো ঠিক আপনি কোনো কাগজপত্র নিতে পারতেন না এখান দিয়ে অফিস তরফ দিয়ে, আপনি বাইরের বা থাকবেন। তো আমি ঠিক আছে আমি কী বলবো, গুনতি গুনতি কিছু দেবেন না আপনারা, আমার নাম গুনতি দিয়ে কেন দেবো। এরপরে এমএলএ সাহেব আমার ডাকলো অফিসে, দেখে কইলো কি পাতা যেরম চলবে সেরম চলবে, প্লাস আপনি থাকবেন এখন আপাতকালীন, আর ওই অফিসে যত আছে সব জিনিসপত্র বের করেন। এই ডিএমও স্যার ছিল, বাগানের শ্রমিকও ছিল, স্টাফ সাব স্টাফও ছিল, সবাই ছিল। ফার্স্টে তো আমার ঠিক আছে জিনিসপত্র আমার অফিসে খাতাপাতা সব অন্য রুমে শিফট করলাম, শিফট করার পরে আবার ওই দুই বাগানে গেছে, তাহলে বসলো তালা মারলো, লক্ষ্মীলুঙ্গা তালা মারলো, তুফানিয়া লুঙ্গা তালা মারলো, তালা মেরে তাই চলে গেল। এখন জানা যাচ্ছে পিটিডিসির হয়নি মানে সমবায় হয়নি, এখন তো মানে একটা খারাপ লাগে কি ফার্স্ট ম্যাচ দু দিন দিয়ে আমি হচ্ছি, তো কাজকর্ম বাগানে ঠিক হচ্ছে না। সকালবেলা আমি গুনতে সময় আসতে পারছি মিটিং, কেউ যে যে যেরকম পাচ্ছে সেরকম বাগান গভর্নমেন্ট নিয়েছে, বাগান গভর্নমেন্ট নিয়েছে, এই জিনিসটাই উঠছে। সেগুলো কথা